বসেন, বৈশা যান, হাইজাল আলী, হাইজাল আলী রে কেডা এইডা 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 আমরা সীমিত সময়ের ভিতরে শেষ করতে চাই। সকলে রাজি আছেন? আরো যেরকম রাজি আছেন, এসএসসি পরীক্ষা চলতেছে, এটা আমাদের ছেলেমেয়েরা পরীক্ষা দিবে, তাদের পরীক্ষা বিঘ্ন তো ঘটবে, আওয়াজে আপনার সমস্যা হতে পারে। আমি মনে করি ওয়াজের মাহফিলের আওয়াজ সমস্যা হবে না, আরো বরকত হবে। আমার কথা কয় না কাজুরে? আজকে আমরা এই মাহফিলটা দাওয়াতে খুশি না বেজার? জোরকান খুশি না বেজার? তার চেয়ে কোটি কোটি গুণ বেশি খুশি হলো কবরবাসী। কথা কন ঠিক কিনা? বাবা জুড়ে আমার প্রেমের আওয়াজ তত বাড়তেছে, আমরা একটু প্রেমের আওয়াজে মুক্তসার কয়েক পাঁচটা মিনিট আল্লাহ পাকের জিকির করতে চাই কি চাই না? জোরকম চাই কি চাই না? আমরা আবার এর নজিকির চাই না, যে জিকির করতে করতে আমরা সামনে রূপ দিয়ে হুজুরের গাড়ির মধ্যে হরে আসে না নাই? কত বড় প্রেমিক রে, মাদার গাছ দেখলে কম একটা কান্ডা, সুয়ারি গাছ দেখলে বিড়ালি মতন উন্দুর মতন টুপ টুপ করে উড়ে যায়, আমার আসে না নাই? ও কথা কয় না কা? এটা কেরম না ফাগলা, আমি কিছু বুঝি না। কান্ডা দেখলে কম একটা তো কান্ডা, এটা ঢুকতে পাইব? সুয়ারি গাছ ঢুকতো না, চিন্তা করেন। কয় তাহলে কি দেখো আপনার ওই তাহলে ঠিক আছে, তাহলে মানে যাতে মাতাল হলো তাহলে এরকম একটা কথা আছে না রে বাবা? তা আপনার কথার দরকার নাই, আমরা জিকির করব কার জন্য? একটু কথা কয় না কার জন্য? বান্দা খুশি জিকিরের মাধ্যমে, আমার আল্লাহ খুশি গুনাহ মাফের মাধ্যমে। কথা কন ঠিক কিনা? তাহলে আমরা একটু মাথাটাকে হালকা ভাবে একটু নাড়াইয়া, অনেকে আমার তাহিনী মনে করে, লেকিন আমি তো তাহিনী না, আমি জালালি। মাঝে মধ্যে বাবা ফাগরি উঠে এলে ফাগরি জালা কয় তাই দিস কে দূর তুলে এরকম লাগে না? আমি আমার কথা কয় না কাজ? তো এই জন্য বাবা ফাগরি তাইরি সাবেন না, আমার নবী সুন্নত। কথা কন ঠিক কিনা? তাইরি হুজুর কেবলা পাগড়িটারে ভালোভাবে বেঁধে এই বাংলাদেশ নয় পুরা ওয়ার্ল্ডে ওনাকে চিনে। কথা কন ঠিক কিনা? এই চিনে কে কার মাধ্যমে? অহংকার ন আঙ্গুল জ্বালানি গো মাধ্যমে। বসেন বসেন, বৈশা যান, হাই জ্বালালি, হাই জ্বালালি রে কেডা এইডা 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 ঠিক কিনা? কথা কয় না কা জ্বালালি? দোয়া করে দিছে তারে, আমরাও দোয়া করবেন, যার মাহফিলে প্রায় লক্ষাধিক মানুষ হয়। কথা কন ঠিক কিনা? এই শাহরপুর শাহর ফদুয়ার জমিনও তাইরি সাহেব আমার দোস্ত আসছে। কথা কন ঠিক কিনা? তো যাই হোক, আমরাও আমার সিনচন, আমিও আপনার সিনছি। আমি প্রতি জুমায় বড় লক্ষ্মীপুর জামে মসজিদ, বড় লক্ষ্মীপুর ভুইয়া বাড়ির জামে মসজিদে আমি গুনাগার নামাজ আদায় করি। মন চাইলে মাঝে মধ্যে একটু যাইয়েন সাক্ষাৎ হইব। কথা কন ঠিক কিনা? এই জন্য আসলে পরিচয় দেওয়ার জন্য আসছি, আর ফিসা হুজুরা এসে একটু মোনাজাত দিব, যেহেতু একটার প্রায় কাছাকাছি চলে আসছে। ও আজ আসলে করলে তিন ঘন্টাও শেষ হইত না, তবে শুনুক কয়েকটা কথা বলে আপনার থেকে বিদায় নিব। সকলে শুনতে রাজি আছেন তো?